নমস্কার আজকের কবিতা আয়না কবিতাটির রচনাকাল বাইশে মে দু হাজার তেইশ রচনা ও পাঠে আমি সৌম্য ঘোষ আয়না ঝাপসা আয়না প্রতিদিন দেখি নানান দিক থেকে শেষে একটা আবছা অবয়ব ময়লা নাকি আলো কম সব যেন ধূসর বেআব্রু মনে হয় নিজেকেও আঁকা বাঁকা জল ছবি আর আঁটে না বছর শেষে ধুলো ঝেড়ে একটু খাড়া আলো জ্বলছে একে একে আয়নাটা বাড়ছে ধন্যবাদ